মালদা জেলা স্কুলের 1987 সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা পরপর 2 থেকে 3 দিন বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন। গরিবদের শীত বস্ত্র বিতরণ, প্লাস্টিক ক্যারিব্যাগ বিতরণ, গরিব মানুষদের চিকিৎসায় আর্থিক সাহায্য ও সেই জেলা স্কুলের শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন, এইসব প্রোগ্রাম নিয়ে 1987 সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা একসাথে হাজির হয়েছেন। এদিন মালদা শহরে তাদেরই এক সহপাঠীর বেসরকারি হোটেলে সবাই একত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি ধর্ম রাজনীতি ভুলে আনন্দ উৎসবে সামিল হলেন। মালদা জেলা স্কুলের 1987 সালের মাধ্যমিক ব্যাচের সেই সময়ের সব ছাত্ররা কর্মসূত্রে কেউ থাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কেউ এসেছে বিদেশ থেকে, সুইডেন, লন্ডন, আমেরিকা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, আবার দোকানদার, বিভিন্ন ব্যবসায়ী সহ সব বন্ধুরা একসাথে হয়ে প্রতি বছর এই ডিসেম্বর মাসে একে অপরের পরিপূরক হয়ে মেলবন্ধন অনুষ্ঠান করে। শুধু সেটাই না, ডিসেম্বরের শীতে গরিবদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, প্লাস্টিক ক্যারিব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ, সাধারণ মানুষদের মধ্যে বিনা পয়সায় বিতরণ, গরিব মানুষদের চিকিৎসায় আর্থিক সাহায্য এবং সেই জেলা স্কুলের শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন, এই সব প্রোগ্রাম নিয়ে একসাথে হাজির হয়েছে দেশ বিদেশের মালদা জেলা স্কুলের 1987 সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা। পরপর 2-3 দিন ধরে এই ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে তারা। এদিন সন্ধ্যায় মালদা শহরে তাদেরই এক সহপাঠীর বেসরকারি হোটেলে সবাই একত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি ধর্ম রাজনীতি ভুলে আনন্দ উৎসব করে। আমরা যারা দেখছেন আজকে এখানে, আমরা সবাই 1987 সালের মালদা জেলা স্কুলের মাধ্যমিক ব্যাচ। আমরা আজ থেকে 5 বছর আগে 2015 সালে আমরা প্রথম রিইউনিয়ন করি আমাদের এই মাধ্যমিক ব্যাচ। আমাদের এই স্বপ্ন আমরা নিয়েছি যে মালদার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতে পারবো, সেটাই আমাদের মোটো। প্রথমত আমাদের যে সমস্ত শিক্ষকরা বেঁচে আছেন, যারা আমাদের প্রাক্তনী, তাদেরকে আমরা আগামীকাল ডাকবো, তাদেরকে আমরা সম্মান জানাবো। এবং সবচেয়ে বড় বিষয় যে আমাদের জেলা স্কুলের ছাত্র প্রাক্তনী এবং তারা সমাজের বিভিন্ন তারা পেশায় যুক্ত রয়েছেন, বিশেষ করে খেলোয়াড়, ডাক্তার এবং শিক্ষক, তাদের থেকে আমরা একজন করে বেছে নিয়েছি, নিয়ে আমরা কালকে তাদের সম্মান জানাবো। যেমন আছেন মালদার বিশিষ্ট খেলোয়াড়, আপনারা অনেকেই জানেন, মলয় দত্ত, মালদা জেলা স্কুল থেকে তিনি প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং তিনি বহু জায়গায় খেলেছেন, আমাদের নেপাল গোল্ড কাপ থেকে শুরু করে, কলিঙ্গ গোল্ড কাপ থেকে শুরু করে সমস্ত উনি খেলেছেন। আপনাদের কী প্রোগ্রাম করতে চলেছেন? আমরা রিইউনিয়ন করছি। রিইউনিয়ন অনেক স্কুলই করে, অনেক ব্যাচই করে। আমরা মালদা জেলা স্কুল 87 রিইউনিয়ন এটা করেছি একটা সামাজিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এবং সাথে এই রিইউনিয়নের মাধ্যমে আমরা আমাদের পুরনো সমস্ত হারিয়ে যাওয়া সব বন্ধুদেরকে আজকে আমরা এক জায়গায় করি। আমরা এই রিইউনিয়ন আজকে থেকে করছি না, আমরা দীর্ঘ 5 বছর ধরে এই রিইউনিয়ন করছি। এই রিইউনিয়নের মাধ্যমে আমাদের অনেক বিদেশে বন্ধু থাকে। কোন স্কুল থেকে আপনারা করছেন? আমরা মালদা জেলা স্কুলের 87 ব্যাচ, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক বন্ধু এই রিইউনিয়নে সাড়া দিয়ে, তারা কেউ সুইডেনে থাকে, কেউ সুইজারল্যান্ডে থাকে, কেউ আমেরিকায় থাকে, ইংল্যান্ডে থাকে, তারা বিভিন্ন জায়গা থেকে চলে আসেন কেবলমাত্র এই ডাকে। আমাদের এই যে অনাবিল বন্ধুত্ব, অনাবিল নারীর টান, আমাদের জেলা স্কুল 87 ব্যাচ, এই ব্যাচের এই অনাবিল টানে তারা আসেন, এবং সেখানে এখানে এসে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা যেভাবে জড়িত হই, তারাও সেরকমভাবেই আমাদের সাথে জড়িয়ে যান। এবং আমরা সত্যি 87 ব্যাচকে নিয়ে আমরা নিজেরা গর্বিত যে এরকম একটা ব্যাচের মধ্যে আমরা পড়েছিলাম, আমরা ছিলাম। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ইংলিশ স্কুল, নেতাজি পল্লী, হ্যামিল্টনগঞ্জ,
অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন নার্সারি টু ক্লাস 9 অ্যান্ড ক্লাস 11 অ্যাফিলিয়েটেড টু CISCE নিউ দিল্লি ফর ICSE ক্লাস 10 অ্যান্ড ISCE ক্লাস 12 ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোন ইংলিশ স্কুল 7478356243 and 6297256116. Himalayan Optics Eye Care and Contactless Clinic Computer Eye Testing हर तरीके की Power Glasses ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स हनुमान मंदिर रोड जयगांव कॉन्टेक्ट नंबर 03566265101 Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.